জীবনে যা করতে চাও তা অবশ্যই করো, ভেব না লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। ভালোবাসাটা তাকেই দাও যার চারপাশে অনেক সুন্দর মানুষ থাকা সত্ত্বেও তার চোখে তুমি সুন্দর মানুষ। ভালোবাসাটা তাকেই দাও যার কাছে তোমার আবেগ ইচ্ছা এসবের মূল্য আছে। ভালোবাসাটা তাকেই দাও যে ভালোবাসার প্রতি দায়িত্ব জিনিসটা বোঝে। পৃথিবীতে এমন মানুষ পাওয়া খুব কঠিন যারা স্বার্থ ছাড়াই পাশে থাকবে আর উদ্দেশ্য ছাড়াই সাহায্য করবে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায়, তখন না চাইলেও রাগ অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত, অতীত ফিরে পাবে না আর ভবিষ্যৎ জানতে পারবে না, অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমানে হাসি খুশি থাকতেই ভুলে যায়। মিথ্যা বলে কাউকে হয়তো খুশি করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ দেখতে দেখতে অচেনা হয়ে যায়। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলার ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বিশ্বাস করা, আর সহজ কাজ হলো কাউকে ধোকা দেওয়া। স্বপ্নকে যখন লিখে ফেলবে তখন সেটা লক্ষ্যে পরিণত হবে, লক্ষ্যকে যখন ছোট অংশে ভাঙবে তখন সেটা পরিকল্পনায় পরিণত হবে, আর পরিকল্পনাকে যখন কাজে লাগাবে তখনই তোমার স্বপ্ন সফল হবে।